हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। आज हमें अरेबियन खापसार रेसिपी निये हाजिर हो गेलाम। रेसिपिटा किन्तु खूब कम मसलाय अरेबियनरा रान्ना करे थाके। अनेकटा बांग्लादेशी टेस्टे एवं अरेबियन टेस्ट दुटो रेखेई आमी एटा रान्ना करेछि। एटा खेते जस्ट असाधारण। बिरियानी जोनो राइसटा किन्तु एकदम झरझरा, एटा किन्तु प्रचुर गरम। तारपर आपनारा देखतेई पाच्छेन एकटा चालो किन्तु भेंगे जायनि, सबगुलो भात परफेक्टभावे सिद्ध होयेछे आर एकदम झरझरा आछे। आर एई खापसाटा खावा हय रसुनेर चाटनिर साथे। आमि एखाने रसुनेर चाटनि दिये आजके एटा परिबेशन करछि। शेषे आमी रसुनेर चाटनिर भिडियोटाओ आपनादेर साथे शेयार करब। कम ना, एते अनेक टिप्स आछे। पुरो भिडियोटा आपनारा फार्स्ट थेके लास्ट पर्यन्त देखबेन, आपनादेर काछे खुबई भालो लागबे। चलुन देखे नेई। अरेबियान खापसा तैरि करार जन्य एखाने आमी 600 ग्रामेर एकटा चिकेन निएछि। चिकेनटा आमी धुये पानी झरिए निएछि आर एरकम चिड़े दिएछि। एकटु ডিপ করে চিড়ে দিতে হবে, তাহলে যে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে। আর এই খাপসা তৈরি করার জন্য আমার যা যা লাগছে, এখানে আমি আস্ত গরম মশলা নিয়েছি, চারটা সবুজ এলাচ, এক টুকরো দারুচিনি, দুটা তেজপাতা আমি ছোট করে কেটে নিয়েছি, ছয়টা নিয়েছি আমি লং, আর এরকম একটা পাতার মতো আমি নিয়েছি জয়ত্রি, আর নিয়েছি আমি 1 টেবিল স্পুন করে জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া, আর 1 টিস্পুন নিয়েছি আমি গোলমরিচের গুঁড়া, সাদাটা আপনারা চাইলে কালোটাও নিতে পারেন, 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর 1 টেবিল স্পুন করে আদা আর রসুন কাটা, 3টা টমেটো নিয়েছি, টমেটো 3টা ছোট টুকরো করে কেটে আমি একদম পেস্ট করে ফেলবো, আর সেই টমেটোর সাথে আমি এই জয়ত্রিটাও আমি পেস্ট করে ফেলবো। আর এখানে আমি একটা লেবু নিয়েছি, আর লেবুর খোসাটা আমি একটা গ্রেটার দিয়ে নিয়ে নিব। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি জয়ত্রির সাথে। এখানে প্রায় 1 কাপ টমেটো হয়েছে। আর এখানে আমি কিছু বাদাম নিয়েছি। খাপসাতে কিন্তু প্রচুর পরিমাণে বাদাম ব্যবহার করা হয়। আমি কাজু বাদাম, কাঠ বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ নিয়েছি। বিরিয়ানি রান্না করার জন্য আমার লাগবে বাসমতি চাল। এখানে আমি 2 কাপের মতো বাসমতি চাল নিয়েছি, আর চালটা আমি 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। ধুয়ে তারপর এটা আমি ভিজিয়ে রাখবো পানি দিয়ে। এখন বিরিয়ানি রান্না করব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে প্রায় 1/2 কাপের মতো তেল দিয়ে দিব, সয়াবিন তেল, আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একদম বাদামি করে ভেজে নিব, তবে বেরেস্তা করব না। পেঁয়াজ যখন হালকা বাদামি রঙের হয়ে আসবে, এখন আমি আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। এখন আমি 1 টেবিল স্পুন করে আদা আর রসুন বাটা দিয়ে দিব, আর সেই সাথে আমি লবণ দিয়ে দিব। মশলাটা আমি পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিব। মশলা মিক্স করা শেষ, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। তারপর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে মশলার সাথে চিকেনগুলো আমি একটু প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। এখন এক পাশ ভাজা শেষ, আমি অপর পাশটা উল্টে দিব চিকেনের। চিকেনটা 2 থেকে 3 মিনিটের মতো ভাজা শেষ। এখন আমি 1 কাপ টমেটো পেস্ট দিয়ে দিব, আর সেই সাথে আমি 1 টেবিল স্পুন করে জিরা, ধনে, গোলমরিচের গুঁড়া আর মরিচ গুঁড়া নিয়েছি, সবগুলো গুঁড়া মশলা আমি দিয়ে দিব। তারপর আমি খুব ভালোভাবে চিকেনের সাথে মশলাগুলো আমি কষিয়ে নিব। আমি কিন্তু কোনো পানি দিচ্ছি না, পানি ছাড়াই কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিব। আমি কিন্তু এখনো কোনো পানি দেইনি, আমি সবগুলো মশলার সাথে চিকেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই খাপসা বিরিয়ানিটা রান্না করা কিন্তু খুবই সহজ, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ। অন্যান্য যে কোনো বিরিয়ানি থেকে এটা ঝটপট রান্না করে নেওয়া যায়, আর খেতে জাস্ট অসাধারণ। এখন আমি পানি দিয়ে দিব। আমি যেহেতু চাল নিয়েছি 2 কাপ, আমি 4 কাপ পানি দিব চালের জন্য, আর 1 কাপ আমি চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি। আমি টোটাল 5 কাপ পানি দিয়ে দিব, আর সেই সাথে আমি একটা লেবুর খোসা আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কমলার খোসাটাও দিতে পারেন, আমি লেবুর খোসাটা দিচ্ছি। আর এই লেবুর খোসাটা দেওয়ার কারণেই কিন্তু এর টেস্টটা অনেক চেঞ্জ হয়ে যায়। আমি এরকম একটা লেবু নিয়েছিলাম,
আর অবশ্যই চেষ্টা করবেন শুধু সবুজ যে স্কিনটা দেখা যায় সেটা নিতে, যে সাদা অংশটা দেখা যায় এটা কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা তিতা হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটা হাইতে করে দিব, তারপর অপেক্ষা করব চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি চিকেনটা দেখব কিরকম হলো, চিকেনটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে চিকেনটা চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে চামড়া খুলে আসছে। এখন আমি চিকেনগুলো তুলে নিব, আর চিকেনের এই স্টকে এই পানিটাতে আমি রাইসটা রান্না করব। সবগুলো চিকেন আমি তুলে নিয়েছি, এখন আমি বাসমতি চাল দিয়ে দিব। আমি এই চালটা কিন্তু 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। আর এই এই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে কিন্তু মানে পোলার চালের পানিটা কিন্তু এক্সট্রা আগে ঝরিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, সরাসরি আপনারা এটা দিয়ে দিতে পারবেন ধুয়ে। এখন আমি চুলার আঁচটা একটু হাইতে করে দিব, আর চালটা একটু পানির সাথে মিক্স করে দিব, আর অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটা বলক কিন্তু চলে এসেছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা কিন্তু আমি বাড়িয়ে রাখবো, তারপর আমি ভাতটা রান্না করে নিব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি প্রায় 1.5 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন একটু মিক্স হয়ে যাবে গলে যাবে, এ পর্যায়ে আমি যে বাদামগুলো নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠ বাদাম আর কিশমিশ, সবগুলো বাদাম আমি হালকা একটু ভেজে নিব। বাদামগুলো ভেজে নেওয়া শেষ, কিশমিশগুলো কিন্তু এরকম যখন ফুলে উঠবে তখনই বুঝতে হবে বাদাম ভাজা শেষ। এখন আমি এগুলো তেল থেকে তুলে নিব। এখন বাদাম ভাজার ঘিতেই আমি চিকেনগুলো ভেজে নিব, আমি চিকেনগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এ পর্যায়ে চিকেনগুলো গ্রিল করে নিতে পারেন, কিন্তু আমি ভেজে নিচ্ছি। অন্যদিকে কিন্তু আমার বিরিয়ানির পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর এ পর্যায়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাবে। খুব আলতো হাতে আমি একটু নিচেরটা উপরে আর উপরেরটা নিচে করে দিচ্ছি। আমার বিরিয়ানির জন্য হাত রান্না কিন্তু একদম রেডি, আমি চুলাটা অফ করে দিয়েছি। যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। আমি আরও একটু বাদামি রং করে ভেজে নিব চিকেনগুলো। চিকেনগুলো আমার ভেজে নেওয়া শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি সরাসরি রাইসের উপরে চিকেনগুলো দিয়ে দিব। এখন জাস্ট রাইসের উপরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন আগে থেকে যে বাদাম কিশমিশ আমি ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো উপর দিয়ে দিয়ে দিব। আমার অ্যারাবিয়ান খাপসা বিরিয়ানি একদম রেডি। বিরিয়ানি খাওয়ার জন্য অ্যারাবিয়ানরা একটা রসুনের চাটনি দেয় এই বিরিয়ানিটার সাথে, আমি সেই রসুনের চাটনির রেসিপি শেয়ার করব। খাপসা বিরিয়ানি খাওয়ার জন্য এই রসুনের চাটনিটা এখন আমি তৈরি করে নিব। এটা খেতে জাস্ট অসাধারণ, শুধু যে খাপসা বিরিয়ানির সাথেই খেতে হবে তাই না, এই রসুনের চাটনিটা আপনারা ভাত খিচুড়ির সাথেও খেতে পারেন বা অন্য যে কোনো বিরিয়ানির সাথেও খেতে পারেন। খুব সহজ এই চাটনিটা তৈরি করা আর অসম্ভব মজার। চাটনি করার জন্য এখানে আমি বড় সাইজের 2টা রসুন নিয়েছি, আর রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর 1 ইঞ্চি পরিমাণ আমি আদা নিয়েছি, আদাটা এরকম পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 টিস্পুন জিরা, আর এখানে 10-12টি শুকনা মরিচ আছে। প্রথমে আমি শুকনা মরিচগুলো আমি কেটে নিব, তারপর পানিতে ভিজিয়ে নিব। এখানে আমি পানি নিয়ে নিয়েছি আর মরিচগুলো এভাবে 2 টুকরো করে আমি সবগুলো মরিচ কেটে নিব, তারপর 15 থেকে 20 মিনিটের মতো আমি পানিতে ভিজিয়ে রাখবো। সবগুলো মরিচ আমি কেটে পানিতে ভিজিয়ে রাখবো, আর এখন চলে যাব রসুনগুলো ভাজতে। চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, এখন আমি 1 টেবিল স্পুনের মতো
সর্ষের তেল দিয়ে দেব, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও এই চাটনিটা করতে পারবেন। এখন আমি রসুনগুলো দিয়ে দিব, আর রসুনগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিব। আমি কিন্তু কোনো লবণ দিব না, লবণ ছাড়াই আমি রসুনগুলো বাদামি রং করে ভেজে নিব। এখন আমি আদার টুকরোগুলো দিয়ে দিব রসুনের সাথে, তারপর আমি আদাটাও রসুনের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব। আর রসুন কিন্তু এখনও বাদামি রঙের হয়নি, রসুনগুলো প্রায় ভেজে নেওয়া শেষ। এখন আমি 1 টিস্পুন জিরা দিয়ে দিব, আর জিরাটা পরে দেওয়ার কারণ হচ্ছে জিরাটা না হয় পুড়ে যাবে, তাই আমি রসুন যখন প্রায় হয়ে আসবে তখন আমি জিরাটা দিচ্ছি। দিয়ে আমি আবার একটু রসুনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। এখন ভিজিয়ে রাখা শুকনো মরিচগুলো আমি পানি থেকে তুলে নিয়েছি, সেটা দিয়ে দিব। আর মরিচের যে বিচিগুলো পড়েছিল সেগুলো কিন্তু আমি নিইনি, আমি বিচিগুলো ফেলে দিয়েছি। এখন আমি মরিচটাও রসুনের সাথে ভেজে নিব। সবগুলো উপকরণ আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব, তারপর এটা ঠান্ডা করে আমি ব্ল্যান্ড করে নিব। আমি কিছু পানি দিয়ে ব্ল্যান্ড করব, একদম শুকনো ব্ল্যান্ড করব না, আমি সামান্য একটু পানি দিয়ে এটা পেস্ট করে ফিরে আসছি। খুব ভালোভাবে আমি রসুনটা পেস্ট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা ফোড়ন তুলব, এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি প্রায় আবার 1 টেবিল স্পুনের মতো আমি সর্ষের তেল দিয়ে দেব। আর ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি 1 টিস্পুন করে জিরা গুঁড়া, 1 টিস্পুন কালো জিরা, আর নিয়েছি সাদা তিল মিক্স করে, আর 1 টিস্পুন নিয়েছি আমি সরিষা। প্রথমেই আমি সরিষাগুলো দিয়ে দিব, তারপর সরিষাটা যখন একটু গরম হবে প্রায় 1 থেকে 2-3 সেকেন্ডের মতো আমি একটু এটা নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়েছি সরিষা দানাগুলো। এখন আমি জিরা আর সাদা তিল আর কালো জিরা দিয়ে দিব। দিয়ে আমি এটাও একটু প্রায় 1 সেকেন্ডের মতো আমি একটু ফোড়ন তুলে নিব। খুব বেশি কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু এটা পুড়ে তেতো হয়ে যাবে। এখন আমি যেই পেস্টটা করে রেখেছিলাম রসুনের, সেই পেস্টটার পুরোটা দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে আমি এটা মিশিয়ে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ রসুনের সাথে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি, তাই এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই ফোড়নটা কিন্তু চুলার আঁচটা একদম লোতে করে করতে হবে, না হয় কিন্তু চাটনিটা পুড়ে যাবে। আমি কিন্তু চুলার আঁচটা লোতে করে রেখেছি, আমার রসুনের চাটনি একদম রেডি। এখন আমি এটা ঠান্ডা করে নিব, তারপর চুলাটা অফ করে দিব। আমার চাটনি আপনার সাথে এই চাটনির রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।